बिटू बिटू कोको 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 कोई हमें कोको सुना कोई कोको सुना গুড মর্নিং আইভিএস ফ্যামিলি, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, ঘুরিতে পাচ্ছি 11:30 মতো। আমি আজকে ঘুম থেকে উঠেছি জানো, অনেক সকাল সকাল 8:30 ওই অফিস যাওয়ার জন্য যে অ্যালার্মটা বাজে সেই অ্যালার্মটাতেই উঠে গেছি। দেখবি রবিবার দিন যতই মনে হয় একটু দেরি করে উঠবো, ডাকবে না, কিন্তু ঠিক ঘুমটা ভেঙে যায়। যেদিনে ব্যস্ত থাকে সেদিনে ঘুমটা ভাঙতে চায় না। তো তারপরে উঠে গেছিলাম, কিন্তু শুয়ে শুয়ে বিছানাতেই ফোন ঘাঁটছিলাম, দিয়ে উঠেছি ওই 11টা নাগাদ। মা বললো যে আজকে পুজোটা করে দিতে পারি, সেই জন্য আর কি উঠলাম, স্নান টান করে এখন পুজো করছি। অ্যাকচুয়ালি জানো তো আমার মা না আগে শনিবারে পড়ে গেছে সিঁড়ি থেকে, দেন নাকে লেগেছে, নাকে স্টিচ পড়েছে। তো মা বাড়িটা কোনো রকম দেখছিল, বাড়ির অন্য অন্য কাজগুলো, আর কাকিমা খারাপ হয়েছে, প্রচণ্ড শরীর খারাপ, একদম বিছানা ছেড়ে উঠতে পারছে না। তো অন্যদিন আমি যেদিন অফিসে না তখন বাবা কাকু ভাই এরা সব পুজো করে ম্যানেজ দেয়, কিন্তু এখন আমি বাড়িতে আছি, মহালয়া দিনও আমি বাড়িতে ছিলাম, তো সেদিনে আমি পুজো করেছি, আজকেও পুজো করছি। দেখো আমি পুজো খুব ভালো করে পারি তা নয়, আমার মায়ের দিকে থেকে যতটুকু আমি শিখেছি। তো এখন আমি সূর্য প্রণাম করলাম, তারপরে তুলসী তলাটা ভালো করে পরিষ্কার করলাম, তুলসী থানে জল দিচ্ছি, কপালকে স্নান করছি, শিব ঠাকুরকে স্নান করেছি। তো এগুলো আমি আগে আরও ভিডিওতে শেয়ার করছি, তো আমার ভিডিওর সঙ্গে থেকেও আশা করবো তোমাদের ভালো লাগবে।
চলো, আমার পুজো করা শেষ হলো, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো গোপাল বড় মন রেখে ক্ষমা করে দেবে। তো এখন হয়ে গেছে লাঞ্চ টাইম। লাঞ্চে আমি আজকে খাচ্ছি ভাত, তারপরে করলা ভাজা, শাক ভাজা, ডিম ভাজা, আলু পেঁয়াজ ভাজা, আর হচ্ছে লাউয়ের তরকারি। লাউয়ের তরকারিটা মাছের মাথা দিয়ে হয়েছিলো, সেটা আমি নিয়ে নিই, আর ছিল ডাল। আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমি ওই সকালবেলা সেই হরলিক্সে খেয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি। আর আজকে এমনিতেও আমি যাব শপিং করতে, আমার এমনি টুকটাক অনেকগুলোই জামা হয়েছে জানো তো, কিন্তু সেগুলো অফিস পরে যাওয়ার মতো, কিন্তু ওই ভালো জামা যে রাত্রিবেলায় পরে বেরোনোর মতো ওইরকম হয়নি। তো এখন আমি একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেছি, এটা এসেছি বন্ডে। কালকে অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম, মানে শনিবার দিন রাত্রিবেলায় আমি বেরিয়েছিলাম, ওই ট্রেনস, তারপরে স্টাইল বাজার, এগুলো ঘুরেছি। স্টাইল বাজারে আমি একটা জামা নিয়েছি আর কিছু কসমেটিক শপিং করেছি, সেগুলো আমি পরে একটা ব্লগে দেখাবো আমার কী কী শপিং হয়েছে। আর আজকে এই বড় বাজার দিকটা ঘুরছি, এর আগে দুটো দোকান ঘুরেছি বাট খুব একটা পছন্দ হয়নি, লাস্টে গিয়ে ঝুমাতে আমাদের পছন্দ হলো। আমার আর মিতু বৌদি জামাটা জানো তো সেম, শুধু কালারগুলো আলাদা, আমারটা হচ্ছে মেরুন কালার, মিতু বৌদির কালারটা হচ্ছে ওয়াইন কালার। তো এখানে বি প্লেমেন্ট করে চলে এসেছি, এখন এসেছি জুতোর দোকানে, আমার জুতোও নেই। তো এই যে আগে যে পেস্তা কালারের জুতোটা দেখতে পাচ্ছ, ওটাই আমি নিয়েছি, ওটা এইখানে বড় সাইজটা দেখাচ্ছে, আমাকে ছোটো সাইজ করে ওরা দিয়ে দিল। তো তারপরে রাস্তায় এত মারাত্মক ভিড়, যখন 4:30 বেরিয়েছিলাম তখন হালকা হালকা তাও কম ভিড়টা ছিল, এই বাড়ি ফেরার পথে প্রচণ্ড ভিড়। তো বাড়ি ফিরে দেখছি আমাদের পাড়াতে এখন বস্ত্র বিতরণ মানে অনুষ্ঠান চলছে। আমাদের পাড়ার কাউন্সিলর রাজীব কাকু প্রতি বছর মানে বড়লোক গরিব ভেদাভেদ ছাড়াই কিন্তু এই অনুষ্ঠানটা করে, সবাইকে গিফট করে, এই শাড়ি উপহার করে। তো এই অনুষ্ঠানটা চলছে আর এই গলিটার ভেতরেই আমার ঘর, তো রাস্তাটা পুরো জ্যাম, বাড়ি ফিরতে পারবো না। তাই মিতু বৌদিদের ঘরে একটু বসেছিলাম। তো মিতু বৌদিদের বাড়িতে জানো তো দুটো মিষ্টি পেট আছে, একটা হচ্ছে গোপি, এখন যাকে দেখছো, আর একটা হচ্ছে টমি। টমি যখন ছোটো ছিল একদম চোখ ফুটেনি, তখন থেকে ও আমাকে জানে জানো তো, ওকে না খেলবার জন্য আমি আমাদের বাড়ি নিয়ে চলে আসতাম প্রায় সময়তে, আর আমাদের বাড়ি আসলে ও ঘুমিয়ে যেত, খেলতেই পেতাম না ওর সঙ্গে। তো সেই থেকে যে ও আমার বডি স্মেলটা জানে, আমি যখনই ওদের বাড়ি যাই না ও পুরো আমার গায়ে চেপে যায়, পুরো খেলাধুলো করতে থাকে। যাই হোক, ওর সঙ্গে একটু খেলাধুলা করার পর এখন আমি চা খাচ্ছি। মিতু বৌদির হাতের চা তো সেরা, দারুণ খেতে হয়, ওদের ঘর গেলে তো এই চাটা মাস্ট, আর তার সঙ্গে ছিল চপ। তারপরে ওরা বললো চলো লুডু খেলি, আর রাস্তারও প্রচণ্ড ভিড় ছিল, বাড়ি ফেরা যাবে না, সেজন্য চলো লুডুই খেলছি আমি, মিতু বৌদি, দুই ছেলে মেয়ে, চুটকিয়া সুদর্শন আর হচ্ছে মিতু বৌদি, আর তার সঙ্গে পাখিটা তো ছিলই। তো এখানে আমি ছিলাম রেডটা, তো আমি হয়েছিলাম সেকেন্ড আর চুটকি হয়েছিল ফার্স্ট। তারপরে বাড়ি এসেছে, এখন 10:30 মতো হয়েছে, মাঝে আর কিছু ভিডিও ক্লিপ শ্যুট করিনি। রাত্রের খাবারে ছিল হচ্ছে রুটি ডাল, আর কাকিমা যেহেতু প্রচণ্ড শরীর খারাপ, কাকিমাকে কাকিমার মা আর দিদি দেখতে এসেছিলো, সরি বোন, তো ওদের জন্য এই যে সিঙ্গাড়ার মিষ্টি আনা হয়েছিলো, কিন্তু সন্ধ্যেবেলায় আমি যেহেতু ছিলাম না তাই আমাকে দিতে পারিনি, আমি এই জন্য আদ্রায় সিঙ্গাড়া নিয়েছি। আমি গোটা মানে সিঙ্গাড়া খেতে আমার খুব একটা ভালো লাগে না তাই নিইনি। তো এটাই ছিল আজকে রাত্রের আমার ডিনার। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। চলো টাটা, গুড নাইট।